একদম লেটেস্ট স্টক, হ্যাঁ OnePlus ওপেন, যেটা আমাদের কাছে আজকে চলে এসেছে, কালী পুজোর আগেই স্টক চলে এসেছে, বেরিয়েছে খুব দু তিন দিন হবে। 12 মিনি রয়েছে আমাদের কাছে 18000 টাকা প্লাস, কলকাতার বুকে ফার্স্ট একদম লেটেস্ট ফার্স্ট। আমরা কিন্তু ভালো প্রাইসেও দিই, এরকম যারা মিউজিক লাভার তাদের জন্য একদম বেস্ট জিনিস এটা, আন্ডার ওয়ারেন্টিতে কিন্তু একদম 15 প্রো ম্যাক্স লেটেস্ট। হ্যাঁ এটা হচ্ছে ন্যাচারাল টাইটানিয়াম কালারটা, ভালো প্রাইজিং দিক দিয়ে সবচেয়ে মেন যেটা আমরা করি, প্রাইস কোয়ালিটিটা ভালো দেওয়ার চেষ্টা করি, একদম বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করি, একদম বিল বক্স সবকিছু সময় বক্সের পরে দেখে দিচ্ছি। 15 সিরিজ দেখিয়ে দিচ্ছি, 15 আমাদের কাছে প্রচুর স্টক রয়েছে, 20 ডেজ হবে, হার্ডলি 20 ডেজ, 25 ডেজ হবে। কোনো কারণে যদি ছুটির জন্য বা কিছুর জন্য কুরিয়ারে মানে যেতে দেরি হয়, সেটার জন্য চিন্তার কোনো ব্যাপার নেই, আপনার 3 দিনের জায়গায় 5 দিনে হয়তো পৌঁছে যাবে, বাট প্রোডাক্ট আপনার কাছে একদম ভালোভাবে পৌঁছে যাবে, সবকিছু আছে, বিল অ্যাক্সেসরিজ সবকিছুই আছে। এবার যদি একদিন দুদিন বা একদম ওপেন বক্স বা সিল প্যাকও প্রোডাক্ট আমাদের কাছে আছে, সেক্ষেত্রে 13ও আমাদের কাছে স্টক চলে এসছে, 13 প্রো ম্যাক্স রয়েছে, একটাও দাগ স্ক্র্যাচ খুঁজে পেলে দাগ আমরা নিজেরাই দেখিয়ে দেবো, কাস্টমারকে খুঁজতে হবে না, আমরা দেখিয়ে দাম কমিয়ে দেবো। 45 হবে অরিজিনাল ব্যাটারি, আর 47,500, 25,000 টাকা থেকে জানুয়ারি ফেব্রুয়ারি অব্দি ওয়ারেন্টি আছে, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, কালারটাও দেখেছেন। আর এগুলো কিন্তু অফার, একদম নতুন স্টক এসছে, কাস্টমার এলে যতটা সম্ভব আমরা কিন্তু দাম কমিয়ে দেবো। এখন কোরাল কালার আছে, দ্যাট ইজ কল্ড ওপেন বক্স, 128 জিবি মোটামুটি চলে গেছে, 11 আরও রয়েছে, ব্ল্যাক কালার রয়েছে, কাস্টমার ডকুমেন্টস দিয়ে আমাদের কাছে এক্সচেঞ্জ ফেসিলিটি রয়েছে, এখানে 13 প্রো ম্যাক্স রয়েছে, 58 থেকে একদম ডিসকাউন্ট, স্পেশাল প্রাইস, স্পেশাল মানে চেকিং সবকিছু স্পেশাল হবে, কাস্টমারকে যতটা সম্ভব ভালো প্রাইস করে দেওয়ার আমরা চেষ্টা করব। সো নমস্কার বন্ধুরা, আমি কৌশিক, আর আজকে চলে এসেছি মোবি কুইক থেকে কাস্টমার রিভিউ নিয়ে চলে এসেছি, যে এখানে কাস্টমার কতটা হ্যাপি। তো দাদা আপনি কোথা থেকে এসেছেন? কোরিয়া থেকে এসেছেন মোবি কুইকে। ফার্স্ট অফ অল জিজ্ঞেস করবো যে এখানকার স্টাফ বিহেভিয়ার কিরকম, ভালো আপনাকে অ্যাসিস্ট করা হয়েছে, সময় দেওয়া হয়েছে, কি ফোন পারচেজ করলেন আছেন এখানে? দিচ্ছে কন্ডিশন দেখে দিই, ফোনের বিল বক্স চার্জার দিচ্ছে, কি বলবেন যারা একটা ফোন পারচেজ করতে চাইছে ইউজ ফোন কম দামে, তাদেরকে কি বলবেন? তোমরা যারা ফোন পারচেজ করতে চাইছো মুভি থেকে আসতে পারবে, ফ্ল্যাগশিপ আন্ডার বাজেটের মধ্যে ফোন পেয়ে যাবে উইথ জেনুইন বিহেভিয়ার, জেনুইন সার্ভিস। এন্ড কংগ্রেচুলেশন আপনাকে, শুভ দীপাবলি, সবাইকে নমস্কার। May this season হ্যালো ফ্রেন্ড, মাইসেলফ কৌশিক মাহাতো, ইউ আর ওয়াচিং দ্য মোস্ট ট্রাস্টেড ইউটিউব চ্যানেল অ্যাডিশনাল স্টাডি, প্লিজ ইউজ সাব টাইটেলস হিন্দি ইংলিশ বাংলাতে, ব্লগটা এনজয় করো। দিওয়ালি, সবাইকে অ্যাডভান্স শুভ দীপাবলি ফ্রম অ্যাডিশনাল স্টাডি থেকে। আজ চলে এসেছি দীপাবলির অফারে মোবি কুইক, সঙ্গে রয়েছে আমাদের সবার ফেভারিট তনয়দা, ব্যবহার অমায়িক, সার্ভিস তো কোনো বলতে হবে না, আগের ব্লগ খুব রেসপন্স পেয়েছে। তো আইফোনের ওপর থাকবে ধামাকাদার অফার, আর সঙ্গে থাকবে অ্যান্ড্রয়েড, এটা চলছে পার্ট ওয়ান। তো পার্ট ওয়ানে তোমাদের জন্য আজকে কী কালেকশন থাকছে কন্টিনিউ ওয়াচ করো, নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে দাও, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ফ্যামিলি, ফ্রেন্ড, মানে চ্যাট গ্রুপ, যেখানে পারছো, কারণ এত কম দামে জেনুইন অথেন্টিক বেদের সঙ্গে প্রোডাক্ট আইফোনস থেকে কালেকশন তোমরা কোথাও পাবে না। আমার সমস্ত ডিটেলস ডিসক্রিপশনে আছে, কোনো হোলসেল বিজনেসের আপডেট দেওয়ার থাকলে আমার চ্যানেলের থ্রু দিয়ে মানুষের কাছে পৌঁছাতে চাইলে ডিসক্রিপশনে ফোন নাম্বার, ইমেল আইডি, A to Z লিঙ্ক রয়েছে, গিয়ে ঝটপট চেক করে নাও। আর ব্লগটা শুরু স্টার্ট করছি, স্কিপ করলে অফার মিস হয়ে যাবে। বারবার বলছি অ্যাডিশনাল স্টাডি কিন্তু ক্যামেরার সামনে কথা বলে, তোমরা কিন্তু কোনোভাবে কোনো চ্যানেল বা কোনো সেলার দ্বারা মিসগাইড হবে না, যেখান থেকে পারচেস করবে জেনুইন বিল রেজিস্টার্ড শপ থেকে আমরা পারচেস করবো। তাহলে চলো গাইজ, বাট শুরু করলাম, লেট স্টার্ট দ্য ব্লগ। সো থ্যাংক ইউ দাদা এগেন অ্যাডিশনাল স্ট্র্যাটেজি ইনভাইট করার জন্য। দাদা আগের ভিডিও শ্যুট করেছিলাম পুজো অফারে, কেমন রেসপন্স পেয়েছো? খুবই ভালো, তোমাদেরকেও খুব খুব ধন্যবাদ, থ্যাংক ইউ এত সুন্দর ভিডিও শ্যুট করে কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য, ভিডিওগুলো স্প্রেড হচ্ছে আর কাস্টমার প্রচুর মানে কোয়ারিজ আসছে, তো ওটার জন্য খুব খুব
খুব থ্যাংক ইউ তোমাদেরকে টাইম দিয়ে আসছো, তোমাদের এখানে শুট করছো। কালীপূজো দিওয়ালি আসছে, আমাদের তো ভিডিও কালীপূজোতেই বের হচ্ছে, তো দিওয়ালি সারাক্ষণ অফার চলছে, প্রচুর স্টক আছে, আমরা হিউজ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি, ভালো প্রাইসে কাস্টমারদের দেওয়ার চেষ্টা করছি, তার সাথে এক্সচেঞ্জের প্রাইসটাও ভালো দিচ্ছি যাতে কাস্টমার নিয়ে খুশি হতে পারে, ভালো ফোন নিতে পারে, এক্সচেঞ্জ প্রাইসটা বাজাতে ভালো হয়। তাছাড়া মোবিকুইক চ্যানেল যারা মোটামুটি ভিডিও দেখছে জানেই, আমাদের অ্যাড্রেসও বলা রয়েছে, সবকিছু আমরা ডিটেলস দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে। তো আজকে গাইস ব্লগে থাকবে এমন কিছু লেটেস্ট মানে ফোন যেগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে, জাস্ট একটু দেখিয়ে দিই, ওয়ান প্লাস ওপেন ফোল্ড, মানে না কখনো দেখেছো না কখনো শুনেছো, আজকের ব্লগে থাকবে। তো দাদা যারা ব্লগটা দেখছে মোবিকুইক স্টোরে আমরা কিভাবে আসব, তো অ্যাড্রেস তো পেয়েই যাবে মোটামুটি ডেসক্রিপশন বক্সে, গুগল ম্যাপেরও লোকেশন দেওয়া রয়েছে। তাছাড়া 145 বিকেপাল এভিনিউ অ্যাড্রেস আমাদের, শোভাবাজার মেট্রো স্টেশন থেকে হেঁটে 2-3 মিনিট, আপনি যদি লঞ্চে করে আসেন শোভাবাজার লঞ্চঘাট নেবে, ওখান থেকে হেঁটে 5 মিনিট, যদি মেট্রো করে আসেন দমদম থেকে মেট্রো শোভাবাজার, আর শিয়ালদা থেকে এলে আপনাকে খান্না এসে খান্না থেকে শোভাবাজারে অটো বাস পেয়ে যাবেন। 145 বিকেপাল এভিনিউ কলকাতা 7,05,000, আমাদের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে বস্তাপট্টি, মানে মেট্রো স্টেশন থেকে নেমে যে কাউকে বললে দেখিয়ে দেবে। আমাদের অনেক বাংলাদেশের ভাই যারা নিউ মার্কেটে স্টে করে বা ধর্মতলাতে স্টে করে, তো ওরা কিভাবে আসবে? বেশিরভাগই মেট্রো করে আসে, নইলে ক্যাবে করে আসতে পারে, শোভাবাজার মেট্রো বললে যে কেউ দেখিয়ে দেবে, ওখান থেকে আমাদেরকে কল করলে লোকেশনও শেয়ার করে দিই। অনেক সময় অনেক কাস্টমার কমপ্লেন করছে মধ্যিখানে আমাদের প্রচণ্ড ভিড় ছিল, স্টকও দেখতে পাচ্ছ আমরা, এত স্টক আসছে মানে কাস্টমারদের দেখাতেও খুব প্রবলেম হচ্ছে, সেগুলো এন্ট্রি করার ব্যাপার থাকে সব কাস্টমার, মানে আমাদের চেকিংয়েরও ব্যাপার থাকে, সেই সবের জন্য অনেক মানে রিপ্লাই দিতে দেরি হচ্ছে। তো আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যা কলের মাধ্যমে যতটা পারছি আমরা কাস্টমারদের অ্যাটেন্ড করার কিন্তু চেষ্টা করছি। দিস শপ ইজ ভেরি বিজি আউটলেট, তো আমি রিকোয়েস্ট করবো একটু সময় নিয়ে স্টোরে ভিজিট করো, আমি স্টোর লোকেশন মানে কমেন্টে পিন করে দেবো, এছাড়া ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করলে তোমরা কিন্তু ডিটেলস পেয়ে যাবে। গুগলে গিয়ে লিখতে হবে মোবিকুইক কলকাতা, তোমরা ওখানে ফোন নাম্বার লোকেশন সব কিছুই পেয়ে যাবে। জাস্ট দেখতেই পাচ্ছ এখানে মোবিকুইকের ফোন নাম্বার অ্যান্ড গুগল লিঙ্ক তোমরা এখানে দেখতেই পাচ্ছ ডিসপ্লেতে, এইভাবে সার্চ করতে হবে। তো দাদা দিওয়ালি অফারে কি অফার থাকছে? অফার তো আইফোন তো আমরা দেখাচ্ছিলামই, এত আইফোন রয়েছে, তার মধ্যে একটা অ্যান্টিক স্টক দেখিয়ে দিচ্ছি, যেটা বললাম অ্যান্টিক না একদম লেটেস্ট, হ্যাঁ ওয়ান প্লাস ওপেন, যেটা আমাদের কাছে আজকে চলে এসছে, কালী পুজোর আগেই স্টক চলে এসছে, বেরিয়েছে খুব 2-3 দিন হবে, ফোলটাও মোটামুটি বিল বক্স সমেত, এগুলো কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট, জাস্ট রিসেন্ট লঞ্চ নাকি? রিসেন্ট লঞ্চ হয়েছে, এটা আপনার দাম করেছে মোটামুটি 1,40,000 টাকা, দেখে নিতে পারেন স্টকটা, একদম লেটেস্ট স্টক, পেছনে লেদার ফিনিশ করেছে ব্ল্যাক কালারে, তো এটা আমাদের কাছে 1,40,000 টাকার ফোন মাত্র পেয়ে যাচ্ছেন 1,10,000 টাকা, কলকাতার বুকে ফার্স্ট, ফার্স্ট একদম লেটেস্ট ফার্স্ট, আমরা কিন্তু ভালো প্রাইসেও দিই, এরকম না যে মানে দেখানোর জন্য ওভার প্রাইস দিয়ে দেখাবো কাস্টমারদের, সেকেন্ড হ্যান্ড নিচে কিছু দাম কম হওয়া উচিত, সেই অনুযায়ী দামটা আমরা করি প্রাইসিংটা। তো এটার প্লাস এটাতে আপনি 16 জিবি প্রথম ফোল্ড ফোন, যেটাতে আপনি 16 জিবি র্যাম আর 512 জিবি ইন্টারনাল পাচ্ছেন। হ্যাঁ তো 512 জিবি ইন্টারনাল ছিল আগে, বাট 16 জিবি র্যামটা ছিল না, তো ওয়ান প্লাস প্রথম যেটা এনেছে, যেটা প্লাস হ্যাজেল ব্লেড আছে, এটাতে আপনার হ্যাজেল ব্লেড সেন্সার রয়েছে ক্যামেরাতে, তো স্টকটা একদম লেটেস্ট, তো কাস্টমাররা যদি দেখে থাকে ভিডিওটা সঙ্গে সঙ্গে আমাদের কাছে কন্ট্যাক্ট করুন, নাম্বারে 110 110 পেয়ে যাচ্ছেন, ওয়ান প্লাস ওপেন 2-3 দিনের পুরনো, 363 ডেজ এর কোম্পানি ওয়ারেন্টি থাকছে, ভুল হবে কারণ এটা হচ্ছে ওপেন বক্স, জাস্ট 2-3 দিন হয়েছে তাই তো, সুপার। তো এটা সাইডে রাখা হোক, আমরা এরপর আইফোনে যাব, আর তার আগে আরেকটা ধামাকা জিনিস দেখে নিন, যেটা হচ্ছে যেটা না বললে মানে মানুষজন প্রেমে পড়ে যাবে, যারা মিউজিক লাভার তাদের জন্য একদম বেস্ট জিনিস, এটা সনির এই মডেলটা দেখে নিন, WH-1000XM4, যেটা দাম আছে অলমোস্ট 22,000 টাকা, এটা আন্ডার ওয়ারেন্টি প্রোডাক্ট আছে, একদম নতুন এটা, তো যেটা প্রিমিয়াম কোয়ালিটির বলছিলাম, প্যাকেজিং দেখলেই বোঝা যায়, প্লাস সাউন্ড তো মানে কোনো কথা হবে না, যে সাউন্ড একবার শুনে নেবে সে এটাকে ছেড়ে যেতে পারবে না, যেতে পারবে, আরও অনেক মানে ফিচার্সও রয়েছে ভালো, তো এইটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 12,000 টাকা, সুপার, আন্ডার ওয়ারেন্টিতে কিন্তু, আর ইউজড মানে দেখে ইউজড মনে হবে না, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, বিল বক্স সবকিছু রয়েছে, 22,000 এর বিলও রয়েছে, তো 12,000 আশা করছি আরও কাস্টমাররা এলে আরও কিছু ডিসকাউন্ট করে এটা আমরা পেয়ে যাবো, এগুলো অফারে এগুলো কিন্তু একটা এক পিস দু পিসই আসে, এগুলো যারা মানে নিতে চায় তারা এই দামে নিতে হলে সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, কারণ বিক্রি হয়ে গেলে এগুলো আবার কবে আসবে বলা তো মুশকিল। এখানে বুঝতেই পারছো এই ধরনের অফার প্রাইস কিন্তু প্রচুর রয়েছে, তোমাদের যে কোনো এক সাইজ লাগবে, লাইক যদি অ্যাপেলের অ্যাডাপ্টার লাগে, স্মার্ট ওয়াচেস লাগে, আইপ্যাড লাগে, স্যামসাংয়ের ওয়াচ লাগে, আর এই ধরনের লেটেস্ট
বেস্ট প্রাইসে কিন্তু একমাত্র এখানেই পাওয়া যায়, সেটা হচ্ছে কোথায়? মানে কোয়ালিটি দিচ্ছি তো একমাত্র একটাই স্টোর যেখান থেকে তোমরা ভাববে গেল কি কপি, দিস অল আর অরিজিনাল প্রোডাক্টস, অরিজিনাল বিল, জেনুইন সার্ভিস তোমরা কিন্তু পেয়ে যাবে ফ্রম অথেন্টিক স্টোর থেকে। আর মানে প্রাইস রেঞ্জ যদি এরকম 12 মিনি রয়েছে আমাদের কাছে 18,000 টাকা প্লাস, তার উপর আবার 22,000 টাকাতেও রয়েছে, 28,000 টাকাতেও রয়েছে, যেরকম কোয়ালিটির জিনিস দেবো, যেরকম কন্ডিশন থাকবে কাস্টমারকে পুরো মানে একদম পয়েন্ট টু পয়েন্ট দেখিয়ে বুঝিয়ে তারপরেই দেওয়া হবে যে এটাতে এই দাগ আছে বা তার জন্য দাম কম। তো সব প্রাইস রেঞ্জেরও ওরা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে মোটামুটি পেয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা স্টার্ট করবো কোন কোন দিক দিয়ে? একদম বলতে পারো 15 Pro Max, 15 Pro Max, একদম 15 Pro Max লেটেস্ট। হ্যাঁ, এটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম কালার, যেটা সবার থেকে বেশি ডিমান্ড, ন্যাচারাল টাইটেনিয়াম, 256 GB, 1,60,000 দাম। এটার কিন্তু আমাদের কাছে গ্লোবাল ইন্ডিয়ান দুটোই প্রোডাক্ট রয়েছে, যখন যেরকম আসছে স্টক এখন আর রয়েছে, 2-3 পিস স্টক রয়েছে। ইয়েস, দাদা এটার বেস্ট প্রাইস কি থাকবে? এটা আমাদের কাছে মোটামুটি 130,000 থেকে 132,000 এর মধ্যে চলে আসছে, 1,00,000 অনুযায়ী। বয়স কত হবে? এটা মোটামুটি 10-15 দিনও হতে পারে, 7 দিনও হতে পারে, 1-2 দিনেরও স্টক হতে পারে। ওপেন বক্স? ওপেন বক্স সব, এগুলো মানে কন্ডিশন নিয়ে চিন্তা করতে হবে না। এই প্রোডাক্টগুলো যেহেতু একদম লেটেস্ট, আমরা দেবো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, দেখ কাস্টমারকে দেখে মনে হবে না কোনো ইউজ প্রোডাক্ট নিতে, তাকে মনে হবে নতুন। দাদা যারা অ্যাডিশনাল স্টাডি সাবস্ক্রাইব করে আসবে আমার চ্যানেলকে, তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট। সবসময় আমরা সব কাস্টমারকে সমান চোখে দেখার চেষ্টা করি, প্লাস যারা ভিডিও দেখে আসে অনেক দূর থেকে আসে তাদেরকেও একটু সার্ভিস দেওয়ার চেষ্টা করি, যথেষ্ট ভালো প্রাইসিং দিক দিয়ে সবচেয়ে মেন যেটা আমরা করি, প্রাইস কোয়ালিটিটা ভালো দেওয়ার চেষ্টা করি, একদম বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করি, যাতে সে নিয়ে আবার ঘুরে আসে, খুশি হয়, জিনিসটা নিয়ে ভালোভাবে ইউজ করতে পারে। চেক করে অবশ্যই দিই, প্রোডাক্ট নিয়ে কোনো চিন্তার কোনো ব্যাপারই না, আমরা নিজেরা কোয়ালিটি চেক করে তুলি, প্লাস দেওয়ার আগে কাস্টমারকে যতটা হয় সম্ভব হয় ব্যাটারি ক্যামেরা সব কিছু চেক করেই দেওয়ার চেষ্টা করি, যে মানে তার যে মানে নিডটা যা সেটা যেন ফুলফিল হয় ফোনটা নিয়ে। সেম আছে 15 Pro Max, আমাদের কাছে আরও স্টক রয়েছে 138,000-137,000 কিন্তু আমাদের কাছে ইন্ডিয়ান প্রোডাক্টও পেয়ে যাচ্ছে, সব 256 GB, 137,000 দিয়ে দিতে পারি, চিন্তার কোনো ব্যাপার নেই। এটা কত জিবি স্টোরেজ রয়েছে? 256 GB বেস ভ্যারিয়েন্ট 15 Pro Max, এখন 256 GB, আমাদের কাছে 1,60,000 দাম আছে, ডিসকাউন্ট করে 155,000 চলে আসে, আমাদের কাছে কিন্তু 138,000 এর মধ্যে ইন্ডিয়ান প্রোডাক্ট পেয়ে যাচ্ছে, যেটা গ্লোবাল হলে 30-32 যাচ্ছে, 28 যাচ্ছে, সেটা 10,000 টাকা বেশিতে মোটামুটি ইন্ডিয়ান প্রোডাক্ট পেয়ে যাচ্ছে। সুপার, উইথ বিল, একদম বিল বক্স সবকিছু সময়, বক্স তো খুলে দেখানো দরকার নেই, অ্যাক্সেসরিজ যদি কোনো কারণে কোনো ফোনের মিসিং থাকে, এগুলো যেমন লেটেস্ট ফোন এগুলো দেখতে হবে না, অন্য কোনো ফোনে যদি মিসিং থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রাইসটা কমে যাবে আমাদের কাছে। নেক্সট সেম আছে 15 Pro Max আছে, ব্লু কালার, ন্যাচারাল টাইটেনিয়ামের পর ব্লু কালারও রয়েছে, ব্লু আমাদের কাছে মোটামুটি ওই বললাম যেরকম গ্লোবাল হলে 1,28,030 আর ইন্ডিয়ান হলে 1,38,000 এর মধ্যে পেয়ে যাচ্ছে, সব 256 GB, আর একদম কিন্তু ওয়ারেন্টি কিন্তু পুরো 365 দিন বা 360 দিন এরকম, সব 300+, কারণ এগুলো সব 10-15 দিন, 5-10 দিন এরকম পুরনো। দ্যাট ইজ দ্য ওপেন বক্স ক্যাটাগরি, অবশ্যই 15 Pro যেরকম রয়েছে আমাদের কাছে 1,18,019 চলে আসছে, 128 GB, এটারও সিলভার কালার আছে, এটারও ব্লু কালার ছিল বিক্রি হয়ে গেছে, তো 128 GB মোটামুটি চলে আসছে 15 Pro আমাদের কাছে 1,25,000-27,000 মধ্যে চলে আসছে, আর 256 GB নিলে, সরি 128 GB নিলে মোটামুটি 1,18,000-20,000 মধ্যে কিন্তু চলে আসছে অ্যাপ্রক্স। অ্যান্ড প্রাইস তো ফ্ল্যাকচুয়েট করে, একটু করে, কিন্তু এগুলো মোটামুটি দাম কমছে, বাড়বে না, আগের ভিডিও যারা দেখেছে তারা এখন দেখে বুঝতেই পারবে, 4-5,000 টাকা করে সব কিন্তু প্রাইস ড্রপ হয়ে। তোমরা কিন্তু ভিডিওর ডেটটা অবশ্যই দেখে নেবে, কারণ কি ডেটে ভিডিওটা শ্যুট হচ্ছে, প্রাইস অবশ্যই উপরে আপ এন্ড ডাউন হয়। তো এরপরে দেখে দিচ্ছি 15 সিরিজ দেখিয়ে দিচ্ছি, 15 আমাদের কাছে প্রচুর স্টক রয়েছে এখন, 15 ব্ল্যাক কালার রয়েছে, 256 GB, 128 GB, একদম, আর সব 10 দিন পুরনো, 15 দিনের ফোন কিন্তু, ঠিক আছে, ওপেন বক্স ক্যাটাগরি, অ্যাক্সেসরিজ কমপ্লিট, বিল বক্স সব কিছু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে, 256 GB চলে আসছে মোটামুটি 75 এর মধ্যে চলে আসছে 15, আর 128 GB নিলে চলে আসছে, অফারে রয়েছে এখন কিছু প্রোডাক্ট, যেমন কিছু রয়েছে 65,000 টাকাতেও পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কাছে এখন, 15,000 টাকা ডিসকাউন্টে 15, একদম লেটেস্ট।
এরপরে রয়েছে 15 প্লাস রয়েছে আমাদের কাছে গ্রিন কালার, ঠিক আছে 128 GB গ্রিন কালার স্টক, মানে একদমই রেয়ার স্টক, কালারটা খুবই সুন্দর করেছে। এই স্টক চলে আসছে আমাদের কাছে কিন্তু 79 এর মধ্যে, 90 দাম আছে, 78-79 এ কিন্তু পেয়ে যাচ্ছে। ওপেন বক্স 10-15 দিন, এটা 20 ডেজ হবে, হার্ডলি 20 ডেজ 25 ডেজ হবে। দিস আর নট ইউজ প্রোডাক্ট, ইট ইজ অল অ্যাবাউট ওপেন বক্স, রাইট। এরপরে দেখিয়ে দিচ্ছি আরো স্টক তো প্রচুর রয়েছে, তাড়াতাড়ি যতটা হয় দেখাচ্ছি। এখানে 14 প্রো ম্যাক্স দেখিয়ে দিচ্ছি, 14 প্রো ম্যাক্স 128-256 দুটো স্টকই রয়েছে আমাদের কাছে। এটা 128 128 GB, হ্যাঁ 128 GB চলে আসছে, এটা আমাদের কাছে মোটামুটি 85 এর মধ্যে, 83 থেকে 85 এ চলে আসছে। আর 256 GB ও রয়েছে 88,000 এ, 256 GB 88,000 এ চলে আসে 14 প্রো ম্যাক্স। আচ্ছা দাদা, যারা এটা ঘরে বসে অর্ডার করতে চাইছে, মানে প্রিপেড প্যান ইন্ডিয়া ডেলিভারি অপশনটা বলে দিতে, আমরা ফোনের ফটো ডিটেইলস সব আগে শেয়ার করব কাস্টমারকে, যদি পছন্দ হয় আমাদের নাম্বারে ফোন পে করতে পারে বা অ্যাকাউন্টে পেমেন্ট করে দিলে আমরা 2-3 দিনের মধ্যে ডেলিভারি করার চেষ্টা করি। হ্যাঁ, এবার কোনো কারণে যদি ছুটির জন্য বা কিছুর জন্য কুরিয়ারে মানে যেতে দেরি হয়, সেটার জন্য চিন্তার কোনো ব্যাপার নেই, আপনার 3 দিনের জায়গায় 5 দিনে হয়তো পৌঁছে যাবে, বাট প্রোডাক্ট আপনার কাছে একদম ভালোভাবে পৌঁছে যাবে, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হচ্ছে, প্যান ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবল রয়েছে। কাস্টমারের অ্যাড্রেস আমরা আগে জেনেই নিই যে ওই অ্যাড্রেসে ডেলিভারি হবে কিনা। তো এরপরে দেখিয়ে দিচ্ছি যেটা পরপর আসছে দেখাচ্ছি, 14 প্লাস আছে আমাদের কাছে, 14 প্লাস আমাদের কাছে চলে আসছে এখন মাত্র 54-55 হাজার টাকা, 128 GB উইথ ওয়ারেন্টি কিন্তু। এটা 99% ব্যাটারি হেলথ আছে, বিল বক্স রয়েছে সেক্ষেত্রে বাকি মোটামুটি ওই প্রাইস রেঞ্জের মধ্যেই চলে আসছে, 45 এর মধ্যেই চলে আসছে। তো সবাই তো ফোন সেল করে, কিন্তু বেস্ট প্রাইস পাওয়াটাই বড় কথা, তো তার জন্য কোথায় আসতে হবে? মোবিকুইকে আসতে হবে প্রাইস ভালো পাওয়ার জন্য, প্লাস যে প্রোডাক্টটা এক্সচেঞ্জ করবে, জানেই কাস্টমার আমাদের কাছে প্রোডাক্ট এক্সচেঞ্জ প্রাইসটা আমরা ভালো দেওয়ার চেষ্টা করি, আর প্লাস আমাদের থেকে নেওয়া প্রোডাক্ট হলে অবশ্যই কাস্টমারকে আমরা স্পেশাল মানে কেয়ার করি, যে আমাদের থেকে নিয়েছে কাস্টমার আবার যে এসছে তার জন্য যে প্রাইসটা দিতে হবে ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করি, আর কিছুই না। একদম একদম। আর প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে থাকবে তোমাদের জন্য বিল বক্স চার্জার, যেগুলো কেবল থাকবে সেগুলো সমস্ত কিছু অথেন্টিক প্রোভাইড করা হবে। তো এরপরে দেখে দিচ্ছি 13ও আমাদের কাছে স্টক চলে এসেছে, 13 কিন্তু আমাদের কাছে এখন 33,000 থেকে স্টার্ট হচ্ছে। সুপার, একদম 33 থেকে একদম, যদি কম বয়সের হয় তাহলে 42 অবধি দাম যাচ্ছে। প্রাইস জিজ্ঞেস মানে কাস্টমার বলতেই পারে যে এতটা প্রাইস কেন বেশি, কারণ 13 এখনও ডিমান্ড আছে, একদিন দুদিনের পুরনো যদি ফোন আসে সেক্ষেত্রে কিন্তু 40 অ্যাবভ দাম যাচ্ছে। নইলে মোটামুটি আমাদের কাছে এগুলো সবই মোটামুটি 13 রয়েছে স্টক আমাদের কাছে, সব মোটামুটি 33 থেকে স্টার্ট হচ্ছে, 35-এও রয়েছে, 40-তেও রয়েছে, 40-তেও রয়েছে, রাইট। নেক্সট ফোকাস করব। এরপরে দেখিয়ে দিচ্ছি এদিকে রয়েছে 13 প্রো ম্যাক্স রয়েছে, 13 প্রো ম্যাক্স, রাইট, সুপার। মোটামুটি এগুলো স্টার্ট হচ্ছে আমাদের কাছে 58-60 থেকে 13 প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছে, 128 GB 256 একটু বেশি, 70-এর কাছাকাছি বোধহয় দাম ছিল। এবার নতুন স্টক যদি আসে দামটা আমরা কমিয়ে দেওয়ার চেষ্টা করি। আরো রয়েছে স্টক গ্রিন কালারও রয়েছে, গ্রিন কালার রয়েছে, মানে জাস্ট কন্ডিশনটা দেখাতে চাইছি কি কন্ডিশনে রয়েছে, মানে একটাও দাগ স্ক্র্যাচ খুঁজে পেলে দাগ আমরা নিজেরাই দেখিয়ে দেবো, কাস্টমারকে খুঁজতে হবে না, আমরা দেখিয়ে দাম কমিয়ে দেবো, অবশ্যই ওটা আমাদের কাজ, কাস্টমার ফোন নিয়ে নিশ্চিন্তে ইউজ করবে, সেটার জন্য আমরা যেটা পারবো সেটা করে দেওয়া। স্টোরেজ সময়টা শেয়ার করতে, হ্যাঁ সকালবেলা 11টা থেকে রাত 9টা, আমাদের 10:30 ওপেন হয়ে যায়, কিন্তু কোনো কোনো সময় লেট হয়, তাই জন্য কাস্টমারদের 11টার পরেই আসার মানে আসতে বলা হয়, আর সানডেও কিন্তু আমাদের ওপেন থাকে, এভরিডে খোলা সকাল 11:30 থেকে রাত 9টা অবধি খোলা থাকে। নেক্সট নেক্সট নেক্সট
এরপরে দেখিয়ে দিচ্ছি 13 Pro স্পেসিফিক দাম বলছে না, কিছু কিছু প্রোডাক্ট যেগুলো বললাম কমে, আমাদের কাছে লেটেস্ট এসেছে ওগুলো কিন্তু দাম অনেকটা কমে হয়ে যাবে, মানে স্টোর ভিজিট করলে একদম বেস্ট প্রাইস করে দেবো একদম। আর অবশ্যই তোমরা কিন্তু স্টোরে ভিজিট করে বলতে হবে যে অ্যাডিশনাল স্টাডি চ্যানেল সাবস্ক্রাইব করে এসেছি, দেখে এসেছি আমাদের বেস্ট প্রাইসে কিন্তু ফোন চাই একদম। তো এখানে যেমন দেখালাম 13 Pro রয়েছে আমাদের কাছে, 13 Pro কিন্তু মোটামুটি 55-57 থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ একটুখানি যেগুলো কম প্রাইস বলছে সেগুলোতে হাই মাইনাস ক্র্যাশ ডেন্ট থাকতে পারে, ফ্রেশ হলে 2-3 হাজার টাকা দাম কিন্তু বাড়তে পারে। কিন্তু এই যে হাতে যে ফোনটা রয়েছে রে একদম ফ্রেশ, একদম ফ্রেশ রয়েছে। এটা 256 GB রয়েছে আমাদের কাছে, এটা জাস্ট 1 বছর 3-4 মাস 1.5 বছরের মধ্যেই বয়স হবে। হ্যাঁ ব্যাটারি হেলথ এগুলো মোটামুটি কিন্তু 86 এর কাছাকাছি রয়েছে, এগুলো 85 মোটামুটি এখন আমাদের কাছে সব স্টকই 85 অরিজিনাল ব্যাটারি। আর এগুলো মোটামুটি আমাদের কাছে 65-তেও স্টক রয়েছে, আবার 62-63তেও রয়েছে, কিন্তু 256 GB কিন্তু এটা। ওকে এরপরও আরেকটাও রয়েছে 13 Pro সেম কালার, দেখানোর কোনো ব্যাপার নেই। এরপরে চলে এসছে 12 Pro Max, 12 Pro Max দেখো এই কন্ডিশনে এখন এই টাইমে পাওয়া খুব মুশকিল, 256 GB আছে, এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 47,500 এটাও কিন্তু 50,049 আমরা বিক্রি করেছি। এটা দাম কম হওয়ার কারণ হচ্ছে এটার ব্যাটারি হেলথ রয়েছে 75 ওয়ারেন্টিও তোমরা পেয়ে যাবে। এরপরে দেখে দিচ্ছি 12 এরও স্টক আরো রয়েছে, 12 আমাদের কাছে মোটামুটি স্টার্টিং হচ্ছে এখন 25,000 টাকা থেকে। ওহো 128 GB রয়েছে আমাদের কাছে, একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এখানে রয়েছে। হ্যাঁ আরো স্টক ভালো প্রাইসেও রয়েছে, দাগ থাকলে দাম যেরকম বলি যে ব্যাটারি হেলথ কম বা দাগ থাকলে একটু দাম কম হবে। তো 128 GB আমাদের কাছে একটা রয়েছে 27 আবার 27.5 64 GB রয়েছে, ফোনের কন্ডিশন অনুযায়ী দাম হচ্ছে মোটামুটি 25-26 থেকে 12 কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবল। 25 থেকে 26 এর মধ্যে 12 অ্যাপ্রক্স চলে আসছে স্টার্টিং 64 GB 128 GB সব রকমই রয়েছে, হাইয়েস্ট স্টক 30-31 হাজার টাকাও যায়। 12 যেরকম বলছিলাম ওয়ারেন্টিতেও রয়েছে, দাম বেশি হয়ে যায় যখন, এটা যেমন আছে আপনার এটা জানুয়ারি ফেব্রুয়ারি অবধি ওয়ারেন্টি আছে, ব্যাটারি হেলথ 93%, এটা কিন্তু আমাদের কাছে চলে আসছে মাত্র 30,500 টাকাতে 64 GB। হ্যাঁ যেমন 27-28 বললাম এটা ওয়ারেন্টি আছে বলে, কিন্তু 30,000+ দাম আছে, 30,500 একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, কালারটাও দেখেছেন গ্রিন কালারে ডিমান্ড, মানে একদম মানে এই ধরনের কালার রেয়ার পাওয়া যায়। সো বিলো পেয়ে যাচ্ছেন, ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো সবই, এগুলো চিন্তা করতে হবে না, প্লাস ওয়ারেন্টিটা পেয়ে যাচ্ছেন 12 ওয়ারেন্টিটা পেয়ে যাচ্ছেন, এখন 12 আসে বেশিরভাগ আউট অফ ওয়ারেন্টি, সেক্ষেত্রে এটা কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবে। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে দেখছো অনেকে ভাবো যে আমরা চাঁদনি চৌক খিদিরপুর ফ্যান্সি মার্কেট চলে যাবো, ওখান থেকে কম দামে আইফোনস অ্যান্ড্রয়েড ফোন পেয়ে যাবো, একদম ভুল করে যাবে না, সেখানে কপি ফোন সেল হয়। তোমরা চেষ্টা করবে ট্রাস্টেড রেজিস্টার্ড শপ যেগুলো রয়েছে সেখান থেকে পারচেস করবো, কারণ জেনুইন প্রোডাক্ট তোমরা পাবে। যতগুলো প্রোডাক্ট তোমরা দেখছো কিন্তু প্রত্যেকটার সঙ্গে তোমরা ভ্যালিড বিল পাবে, মানে ফোনটা নিয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা আর কোনো প্রবলেম হবে না। তোমাদের কিন্তু বারবার আমাকে ফোন করে করে এই কোয়েশনটা ছিল যে আমরা ভালো ফোন চাই, ভালো জায়গা থেকে কোথা থেকে নেবো, তো চোখ বন্ধ করে চলে আসবে কোথায়, মোবিকুইক। তো এরপরে 12 Mini দেখে দিচ্ছে, আগেরবার খুব ডিমান্ড হয়েছিল 12 Mini 18,000 টাকা, আবার আমাদের কাছে সেম প্রাইসে চলে এসছে। ফোনটার কন্ডিশন দেখিয়ে দিচ্ছি, চার্জ নেই, অন করে দেখাতে পারছি না, ডিসপ্লে থেকে শুরু করে ক্যামেরা সব কিছু অরিজিনাল আছে, বাট বডিতে একটুখানি স্ক্র্যাচ ডেন্ট আছে। ঠিক আছে, যদি আমরা পেছনে কোনো ব্যাক কভার লাগিয়ে নিই তাহলে আই থিঙ্ক প্রবলেম হবে না। 12 Mini চলে আসছে 64 GB আমাদের কাছে, আবার 18,000 টাকায় কিন্তু 5G ফোন, কিন্তু আমরা এটা কিন্তু ক্যামেরা দেখবো। তো আমি রিকোয়েস্ট করবো দাদা একটু ফোনটা চার্জে লাগাও, এটার ক্যামেরা আজকে আমরা দেখবো যে 18,000 টাকায় 12 Mini পাচ্ছি, সব ঠিক আছে তো দেখবো। এরপরে 12 Mini কিন্তু আমাদের কাছে 28,000 টাকাও আছে, 27,500 টাকায় 256 GB, এটার কন্ডিশন দেখো একটাও স্ক্র্যাচ ডেন্ট নেই, সব কিছু ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, ব্যাটারি হেলথ তো অ্যাবাভ 90 হবে, এটা চলে আসছে 28,000 টাকার মধ্যে, 27,500 থেকে 5G প্লাস 256 GB যেটা একদম পাওয়া যায় না, 64 GB ও রয়েছে আমাদের কাছে, 64 GB মোটামুটি 21,000 টাকা থেকে শুরু হচ্ছে, উইদাউট বক্স রয়েছে, উইথ বক্স রয়েছে, উইদাউট বক্স আমাদের বিল পেয়ে যাচ্ছে। তো এরকম 64 GB মোটামুটি শুরু হচ্ছে 21-22 থেকে শুরু হচ্ছে আমাদের, উইদাউট বক্স নিলে অ্যাপ্রক্স কিরকম প্রাইস হবে, ওই মোটামুটি 21-এ চলে আসবে, কন্ডিশন ভালো হলে ব্যাটারি হেলথ ভালো হলে 21-এও চলে আসে, 2500-তে আসে, নইলে 22-23-এ। যেমন 128 GB আমাদের কাছে এই স্টকটা রয়েছে, ব্যাটারি হেলথ 78%, এটাও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন।
সুপার এটা কিন্তু আমাদের কাছে মোটামুটি 2400-500 মধ্যে চলে আসে 128 GB 12 মিনি মানে যারা চাইছো যে আমার একটা বাজেট 30 কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফোন চাই গো ফর 12 মিনি উইথ 5G উইথ আই থিংক এটা দা আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে রাইট 30,000 এর মধ্যে 12 চলে আসছে আমাদের কাছে 12 মিনিটা হচ্ছে সাইজের জন্য একটু কম্প্যাক্ট সাইজ দামটাও অনেকটা 4-5 হাজার টাকা কম হয়ে যায় 12 এর থেকে হাতে ধরতে খুব একটা গ্রিপ পাচ্ছি আমরা তো স্পেশাল প্রাইস এগুলো একদম আর এগুলো কিন্তু অফার একদম নতুন স্টক এসেছে কাস্টমার এলে যতটা সম্ভব আমরা কিন্তু দাম কমিয়ে দেবো এখন স্টক প্রচুর রয়েছে একবার জাস্ট ছোট করে দেখে দিচ্ছি এইদিকেও স্টক রয়েছে ভর্তি স্টক এখানে স্টক রাখার জায়গা নেই আমাদের দেখানো তো মানে ভিডিওতে তো সব দেখানো যাবেই না এত স্টক তো দাদা দিওয়ালি অফার চলছে দিওয়ালি অফারে আমরা মানে স্টোর ভিজিট কখন করতে পারি আমরা আমাদের মোটামুটি সব দিনই খোলা পুজোর দিনগুলো একটু কালীপুজো তো কালকে থেকে শুরু কালীপুজো যেদিন ভিডিও রিলিজ হবে হয়তো কালীপুজো থাকবে তো সন্ধ্যাবেলা রাত্রি বন্ধ হয়ে যায় বাকি সব দিন খোলা চিন্তার কোনো ব্যাপার নেই কাস্টমার জাস্ট কল করে চলে আসবে কলে না পেলেও দোকান আমাদের খোলা থাকে স্টোর ভিজিট করলে শুধু স্টকটা আছে কিনা যদি কোনো মডেল পছন্দ থাকে বলে এলে কি সেটা স্টকটা আপনার দাম কি আছে বা কিরকম কোয়ালিটির আছে প্রাইস কি আছে কন্ডিশনটা বলে দেওয়ার চেষ্টা করি আমেরিকা স্কুল স্টোর ভিজিট করো তোমরা ডিটেইলস পেয়ে যাবে আর অবশ্যই গুগলে গিয়ে লিখতে হবে মোবিকুইক কলকাতা তোমরা ফোন নাম্বার ম্যাপের ডিরেকশন সমস্ত কিছু ডিটেইলস পেয়ে যাবে পিছনে দেখতে পাচ্ছি একটা গুগল পিক্সেল 7 এ রয়েছে আইফোন 11 দেখবো 7 এটা দেখবো এটা দেখিয়ে দিচ্ছি কারণ আপনার 3-4 দিনের পুরনো ফোন আছে হ্যাঁ কালারটা সোজা কইবা কোরাল কালার আছে দ্যাট ইজ কলড ওপেন বক্স এই কন্ডিশনটা দেখানো একবার ওয়াও আরে এটাকে সেকেন্ড হ্যান্ড বলে এটা ওপেন বক্স কন্ডিশন 3 দিনের পুরনো ফোন এটা চলে আসছে মাত্র 30,000 টাকায় মাত্র 30,000 টাকায় পিক্সেল 7 এ আনইউজড কন্ডিশন বলতে পারো নতুনই ফোন কতদিন হয়েছে তো বয়স এটা 3-4 দিনের পুরনো মানে আমরা ধরতে গেলে 360 ডেজ কোম্পানি ওয়ারেন্টি পাচ্ছি আর কি চাই তো এই ধরনের ফোন তোমরা কিন্তু একমাত্র এখানেই পাবে আর নট অনলি স্মার্টফোন মানে আইফোনস অ্যান্ড্রয়েড তোমাদের বাজেট যাদের 10,000 বাজেট ওদেরও পেয়ে যাবে একদম 10,000 এর 2-3 হাজার টাকা 5-6 হাজার টাকা বাজেটে আমাদের কাছে প্রচুর স্টক রয়েছে নেক্সট আইফোন 11 ফোকাস করো তো 11 আমাদের কাছে এখন মোটামুটি 128 GB ও রয়েছে 64 ও রয়েছে 64 স্টার্টিং 20,000 টাকা থেকে রয়েছে আমাদের 18,000 টাকাও আগের ভিডিওতে মানে বলা হয়েছিল ব্যাটারি হেলথ কম থাকলে 18-20 মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করি তো 11 মোটামুটি আমাদের কাছে 64-128 সবই কালার ব্ল্যাক আছে রেড আছে সব ধরনের কালারই অ্যাভেলেবল রয়েছে মানে আরো রেড কালার আছে রাইট 128 GB মোটামুটি চলে আসছে আমাদের কাছে 25-26 এ চেষ্টা করছি 24 নতুন স্টক যেগুলো আছে 24 এর আশেপাশে দেওয়া 11 এর ডিসপ্লে সাইজ কি হতে পারে অ্যাপ্রক্স 6.12 আছে বাট এটাতে 4G আছে এটা 5G না 12 সিরিজ থেকে কিন্তু 5G তো আমার একটা কোশ্চেন ছিল যেটা অনেকে হয়তো কমন কোশ্চেন যে আমরা একটা 12 মিনি বা 12 সিরিজ পারচেজ করব না একটা 11 পারচেজ করব কারণ 11 তো 4G আর 12 মিনি বা 12 তো 5G এসছে বলে 4G তে মানে কোনো এখনো প্রবলেম কোনো স্টার্ট হয়নি প্লাস অনেকে 11 এর যে লুকসটা এই লুকসটা পছন্দ করে তো 5G 4G কোনো ব্যাপার নেই কাস্টমারের বাজেট অনুযায়ী 12 তো স্টার্ট হচ্ছে কমে চলে আসে কিন্তু 12টা 11 এর থেকে 2-3 হাজার টাকা বেশি দাম থাকে তো আমরা প্রাইসটা কমিয়ে যতটা হয় অ্যাডজাস্ট করে বা নতুন স্টক এলে কমে ছেড়ে দিই তো কাস্টমার চাইলে 11 নিতে পারে 12 নিতে পারে 5G 4G ডিফারেন্স ডিসপ্লে কোয়ালিটি অলমোস্ট সেম ক্যামেরাও মানে মোটামুটি সেমই পাচ্ছেন দুটো লুকসটা একটু অন্যরকম তো মোটামুটি সবই মানে কাস্টমারের উপরেই ডিপেন্ড করছে 11-12 যেটা খুশি নিতে পারে আরও ওদিকে আইফোন রয়েছে আরও আইফোনস রয়েছে দেখে নিই আমরা 11 আরও রয়েছে ব্ল্যাক কালার রয়েছে এখানে 128 256 নেই 128 64 GB অ্যাভেলেবেল আছে এখানে 12 রয়েছে আরও 12 এর স্টকও রয়েছে 12 এগুলো যেরকম বললাম 27,500-28,000 এর মধ্যে 64 GB চলে আসছে এগুলো কিন্তু 86 এর কাছাকাছি ব্যাটারি হেলথ আছে 86 প্লাস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা কিছু ওয়ারেন্টি থাকবে কিছু এগুলোতে আমাদের চেকিং ওয়ারেন্টি দেওয়া হয় আইফোন খারাপ হয় না কাস্টমার যদি ভালোভাবে ইউজ করে ফোন কোনো প্রবলেম ওয়ারেন্টি লাগেই না লাগেই না প্লাস আমরা যেভাবে চেক করে তুলি তাতে প্রবলেম হওয়ার চান্স খুবই কম আচ্ছা যারা ফোন দেখছে হয়তো অনেকে চাইছে যে আমরা আপগ্রেড করব বা এক্সচেঞ্জ করে নিউ ফোন পারচেজ করব সেটা ফ্যাসিলিটি অবশ্যই ফোনের যদি বিল বক্স সব কিছু থাকে কাস্টমার ডকুমেন্টস দিয়ে আমাদের কাছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি রয়েছে প্রাইসটা আমরা যত মানে যতটা সম্ভব হয় বেশি দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমার মানে নিয়ে মানে নতুন ফোনটা আরও ভালো বাজেটের ফোনটা নিতে পারে তো অবশ্যই কাস্টমার আমাদের থেকে নিলে তো আমরা স্পেশাল প্রাইস করেই দিই তাছাড়া আমাদের যেটা নিচ্ছেন সেখানেও ডিসকাউন্ট করে যতটা হয় অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করি ওকে নেক্সট প্রোডাক্ট তো এরপরে রয়েছে 14 তো দেখিয়ে দিচ্ছি আরও এখানে 14 এর স্টক রয়েছে 13 ও রয়েছে আমাদের কাছে স্টক আরো রয়েছে 13 প্রো ম্যাক্স আরো স্টক রয়েছে এখানে হ্যাঁ 13 প্রো ম্যাক্স রাইট 58 থেকে কিন্তু যেটা বললাম আমাদের কাছে 13 প্রো স্টার্ট হচ্ছে 58 থেকে আর 60-62 থেকে কিন্তু 13 প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছে আচ্ছা আর একটা কোশ্চেন ছিল যে এখানে মানে মানে পেমেন্ট অপশন কি রয়েছে কি পেমেন্ট ক্যাশে নিতে পারে ক্যাশে তো দিতেই পারে ইএমআই ক্রেডিট কার্ডে রয়েছে ঠিক আছে যে কোনো কাস্টমার যে কোনো প্রোডাক্ট সেটা 5-8 টাকা হোক কি 50-60 টাকা হোক কাস্টমার
ইএমআই তে কনভার্ট করতে পারি ক্রেডিট কার্ডের থ্রুতে পেমেন্ট করে, সামান্য কিছু চার্জেস লাগে এক্সট্রা। তো আপনারা চাইলে ক্যাশ দিয়ে পেমেন্ট করতে পারেন, অনলাইনে সুবিধা তো রয়েছে, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, তাছাড়াও ক্রেডিট কার্ডের থ্রুতেও কিন্তু পেমেন্ট করতে পারবেন আমাদের কাছে। ওকে ওকে, দ্যাট মিন্স দ্যাট যদি একটা আমাদের চাই ফ্ল্যাগশিপ ফোন তো বেস্ট প্রাইসের জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এলে তুমি করে দিচ্ছো একদম ডিসকাউন্ট, স্পেশাল প্রাইস, স্পেশাল মানে চেকিং সব কিছু স্পেশাল হবে, কাস্টমারকে যতটা সম্ভব ভালো প্রাইস করে দেওয়ার আমরা চেষ্টা করব। নেক্সট প্রোডাক্ট আমরা একটু ফোকাস করে দেখি, এরপরে চলে আসবো অ্যান্ড্রয়েডে।